ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও ফিরে আসলাম আপনাদের সামনে পশু চিকিৎসায় সচরাচর প্রয়োগশীল একটি মেডিসিনের আলোচনা নিয়ে। এভিলিন ভেট ইঞ্জেকশনটি কি জাতীয় মেডিসিন, পশুদের কোন কোন রোগের চিকিৎসায় প্রয়োগে নেওয়া হয়, প্রয়োগের সঠিক পরিমাণ ও নিয়ম বিস্তারিতভাবে আমি আলোচনা করব আজকের এই ভিডিওটির মধ্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন পশুপালক বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি পশুপালন ও পশুদের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়াগোটফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। এই এভিলিন ভেট ইঞ্জেকশনটি পশুদের জন্য একটি অ্যান্টি অ্যালার্জিক জাতীয় মেডিসিন। এর কম্পোজিশনে রয়েছে ফেনিরামিন মিলেট। এছাড়াও এই মেডিসিনকে প্রিজারভেটিভ করার জন্য এর মধ্যে রয়েছে প্রোপাইল প্যারা হাইড্রোক্সি বেঞ্জয়েট, এছাড়া রয়েছে মেথাইল প্যারা হাইড্রোক্সি বেঞ্জয়েট। এবারে আমরা আলোচনা করব এই মেডিসিনটি পশুদের কোন কোন রোগের ক্ষেত্রে প্রয়োগে নেওয়া হয়। এই এভিলিন ভেট ইঞ্জেকশনটি একটি অ্যান্টি অ্যালার্জিক জাতীয় মেডিসিন হওয়ার কারণে আমরা যে কোনো অ্যালার্জিক জাতীয় রোগে প্রয়োগে নেই। এছাড়াও চামড়ার যে কোনো ধরনের রোগে এটাকে প্রয়োগে নেওয়া হয়। চামড়ার মধ্যে যেমন যে কোনো ধরনের কেটে যাওয়া, ফেটে যাওয়া, চামড়া পুড়ে যাওয়া, এছাড়াও যদি কোনো ফাঙ্গাল ইনফেকশনে ছোট বড় ঘা, এছাড়াও একজিমা, ডার্মেটাইটিস, এই সমস্ত রোগে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োগে নেওয়া হয়। এছাড়াও যদি চামড়ার মধ্যে কোনো ধরনের পোকা মাকড়, যেমন বোলতা, ভীমরুল, কোনো ধরনের পিঁপড়ে যদি কামড়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই এভিলিন ভেট ইঞ্জেকশনটিকে আমরা প্রয়োগে নিতে পারি। এই এভিলিন ভেট ইঞ্জেকশনটিকে ফটোডার্মেটাইটিস, রাইনাইটিস, স্টোমাটাইটিস, পশুদের খুরে যে কোনো ধরনের ঘা, গর্ভাবস্থায় পেটে আঘাত এবং গর্ভ সম্বন্ধিত যে কোনো রোগের ক্ষেত্রে প্রয়োগে নেওয়া যেতে পারে। এছাড়াও এটি অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি হিসেবেও প্রয়োগে নেওয়া যায়। এভিলিন ভেট ইঞ্জেকশনটির ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই এভিলিন ভেট ইঞ্জেকশনটিকে আইএম এবং আইভি দুইভাবেই প্রয়োগে নেওয়া যেতে পারে। বড় পশু যেমন গরু ও মোষ হলে 7 থেকে 10 ml, ছোট পশু যেমন ছাগল ও ভেড়া 0.5 ml থেকে 1 ml, প্রথমবার লাগানোর 8 থেকে 12 ঘন্টা পর দ্বিতীয় ডোজ লাগাতে পারেন। এবারে অনেকের প্রশ্ন থাকতে পারে এই এভিলিন ভেট ইঞ্জেকশনটি প্রেগনেন্সি সেফ কি না, কারণ আপনি অনেককে হয়তো জিজ্ঞাসা করেছেন, কেউ বলেছে প্রেগনেন্সি সেফ, কেউ বলেছেন প্রেগনেন্সি সেফ নয়। বন্ধুরা, যেহেতু আমি নিজেই মেডিসিন প্র্যাকটিস করি, আমার প্র্যাকটিস করার অভিজ্ঞতা থেকে বলছি এই মেডিসিনটি সম্পূর্ণ প্রেগনেন্সি সেফ। যে কোনো পশু প্রেগনেন্ট থাকাকালীন এটাকে প্রয়োগে নিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, যে কোনো মেডিসিন কোনো পশুর ওপর প্রয়োগ করার আগেই মেডিসিনের সঠিক প্রয়োগবিধি, পরিমাণ জেনেই প্রয়োগ করবেন। আর কোনো মেডিসিনের ওভারডোজ কখনোই দেবেন না। ওভারডোজ দিলেই কিন্তু পশুর হয়ে যেতে পারে আরও বিভিন্ন রকমের সমস্যা। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন। যদি আরও অন্য কোনো মেডিসিনের ওপর জানকারি পেতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটিতে আর বেশি সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আরও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।